हेलो व्यूअर्स, वेलकम टू ट्रैवल हेल्पलाइन। आज हमरा आलोचना करब কিভাবে আপনারা এলিজিবল কাপল এন্ট্রি করার সময় ভুল হয়ে যাওয়া এন্ট্রিগুলো কারেকশন করবেন। অর্থাৎ এলিজিবল কাপল এন্ট্রি করার সময় যদি আপনাদের এলিজিবল কাপলের নাম বা রেজিস্ট্রেশন ডেট বা মোবাইল নাম্বার বা অ্যাড্রেস এন্ট্রি করতেই আপনাদের ভুল হয়েছে, তাহলে কিভাবে আপনারা সেই তথ্যগুলো কারেকশন করবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনার এন্ট্রি করতে কোনো তথ্য ভুল হবে, তখন পরবর্তী এন্ট্রিগুলো না করে সেই মুহূর্তেই সেই ডেটাটাকে কারেকশন করে নেওয়া। আজ আমরা সেটাই দেখব কিভাবে আপনারা মাতৃমাতে এলিজিবল কাপলের ডিটেলসগুলো কারেকশন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আমার মোবাইল থেকে মাতৃমা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। মাতৃমা রুরাল লাইভ ভার্সন ওপেন হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাতৃমার লাইভ ভার্সন, যেটা মোবাইল ভার্সন 005, যে ভার্সনে আমরা এডিট মডিউলটি পাই। তো এখন আমরা দেখব কিভাবে একজন এলিজিবল কাপলের তথ্যগুলো কারেকশন করব। এখানে আমি সার্চ করে প্রথমে দেখে নিচ্ছি। এখানে আমি সেই এলিজিবল কাপলের আইটা লিখলাম, লিখে সার্চ করলাম, এলিজিবল কাপলটি চলে এসেছে। দেখুন, এটা ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে সেই এলিজিবল কাপলের EC2 পেজ ওপেন হয়েছে। যখনই আপনারা কোনো এলিজিবল কাপলের রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন হওয়ার পর অর্থাৎ EC1 পেজ কমপ্লিট হওয়ার পর অটোমেটিক EC2 পেজ চলে আসে। এখানেও তাই এসেছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন মায়ের নামের পাশে স্পেলিংটা ভুল আছে, মিস্টেক, এখানে ডাবল এম আছে। তো আমি এগুলো কারেকশন করব। সাথে এখানে দেখে নেন ডেট অফ রেজিস্ট্রেশন, এই সব তথ্যগুলো এখানে কারেকশন করব এখন আমরা। আচ্ছা, আমি ব্যাক করছি, ইয়েস, আবার ব্যাক। আচ্ছা, এবার আমরা এই এলিজিবল কাপলের তথ্যগুলো কারেকশন করব। তো আমরা এই এডিট অপশনে যাচ্ছি, এডিট মডিউল। এখানে আবার সেই এলিজিবল কাপলের আইডি নাম্বারটা লিখে আমরা সার্চ করব, যে এলিজিবল কাপলের তথ্যগুলো আমরা কারেকশন করতে চাই। এখানে আমি আমার আইডি নাম্বারটা লিখে দিলাম, এবার সার্চ অপশনে পেশ করব। সার্চ অপশনে পেশ করার সঙ্গে সঙ্গে সেই মায়ের নামটি এখানে আমরা দেখতে পাবো। এর উপর আমাদের প্রেস করতে হবে, প্রেস করলে মাটি ওপেন হবে। দেখুন, উপরে দেওয়া আছে ডেটা এডিট ইসি রেজিস্ট্রেশন। ইসি রেজিস্ট্রেশনের ডেটাগুলো কিন্তু এখানে এডিট করতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছেন EC1 পেজ, যেটা এখন অ্যাক্টিভ আছে, সেই পেজটি আমাদের সামনে ওপেন হয়ে আছে। এবার আমরা এখানে কারেকশন করব, কোন কোন তথ্যগুলো এলিজিবল কাপলের রেজিস্ট্রেশন পেজ থেকে আমরা কারেকশন করতে পারি, সেই তথ্যগুলো আজ আমরা এখানে কারেকশন করে দেখাবো। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সমস্ত তথ্য কিন্তু কারেকশন হবে না। নির্দিষ্ট কিছু তথ্য যেগুলো নর্মালি কারেকশন করার প্রয়োজন পড়ে, সেগুলো সবই এখান থেকে কারেকশন করা যাবে। হাজবেন্ডের নাম কিন্তু কারেকশন করতে পারবেন না, ওই জন্য হাজবেন্ডের নামের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঠিকঠাক নামটি এন্ট্রি করা হয়। আমি প্রথমে চলে এসেছি নেম অফ ওমেন, এই নামটি আমি কারেকশন করছি। এখান থেকে একটা এম কেটে দিলাম, স্পেলিং এখানে ভুল ছিল। এরপর নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সব ফাঁকা আছে। নিচের দিকে চলে আসি মোবাইল নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা ভুল আছে, আমি কারেকশন করে দিলাম 7227। তার নিচে চলে আসি ডেট অফ রেজিস্ট্রেশন, ডেট অফ রেজিস্ট্রেশন, এই এলিজিবল কাপল কবে রেজিস্টার হয়েছিল সেই ডেটটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এলিজিবল কাপলের ডেট অফ রেজিস্ট্রেশন এডিট করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই এডিট যেন সেই ইয়ারের মধ্যেই করা হয়। অর্থাৎ এক ইয়ারের রেজিস্ট্রেশন অন্য কোনো ইয়ারে গিয়ে করা যাবে না। যেমন আপনি মনে করেন কোনো একটা মা বা এলিজিবল কাপল, এখানে এলিজিবল কাপল নিয়ে হচ্ছে তাই এলিজিবল কাপল নিয়েই বলি, কোনো একটা এলিজিবল কাপলকে আপনি 2 বছর আগে অর্থাৎ 2018 সাল বা 2020 সাল, যে কোনো সালে আপনি রেজিস্টার করে রেখেছেন, সেই
ডেটটা কারেকশন করে যদি আপনি এখনকার ডেট দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা নেবে না, সেই বছরের মধ্যেই করতে হবে। অর্থাৎ 2018 2019 20 যেই বছরে আপনি সেই এলিজিবল কাপলকে রেজিস্টার করেছেন সেই বছরে কিন্তু কারেকশনটা করতে হবে, মানে সেই বছরের মধ্যে এমন কোনো ডেট রেজিস্টার ডেট দেখাতে হবে যে ডেটা আপনার রেজিস্টার হয়েছে। এরপর নিচের দিকে চলে আসি। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস, আমি এখানে অ্যাড্রেসটাও ভুল আছে আমার, এটাও আমি কারেকশন করছি, একটা এখান থেকে কেটে দিলাম। আচ্ছা আবার নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন, এই তথ্যগুলো কিন্তু আমার এখানে দেওয়া ছিল না, আমি এটা এন্ট্রি করে দেখাচ্ছি। এখানে যে ডেটাগুলো আপনার দেওয়া নেই সেটা কিন্তু আপনি এখান থেকে এন্ট্রি করে নিতে পারবেন, কিছু কিছু ডেটা, সব ডেটা হবে না। লাইভ চিলড্রেন একটা মেল সেটাও দিয়ে দিলাম, সেই মেল চিলড্রেনের বয়স কত সেটা এখানে দিয়ে দিচ্ছি, 1 year 3 month। তার নিচে সে বাচ্চার মেল না ফিমেল সেটা ওখান থেকে সিলেক্ট করে দিলাম, এই তথ্য কিন্তু আমার আগে এন্ট্রি করা ছিল না, এটা আমি এখন অ্যাড করলাম। এবার নিচে আমরা এই সেভ অপশনে প্রেস করব, আমার যা যা কারেকশন করার কারেকশন হয়ে গেছে, এবার আমি সেভ অপশনে প্রেস করছি। সেভ অপশনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা কনফার্মেশন যাবে যে আপনি আপলোড করতে চান কিনা, তো আমার সমস্ত তথ্যগুলো আমি কারেকশন করে নিয়েছি, এবার আমি আপলোডে প্রেস করব। আপলোডে প্রেস করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে এরকম একটি মেসেজ চলে আসবে যে ডেটা সাকসেসফুলি আপলোডেড ইন দ্য সার্ভার, এবার আপনাকে এই ওকেতে প্রেস করতে হবে। ব্যাস আপনার যে তথ্যগুলো আপনি কারেকশন করলেন, অর্থাৎ যে তথ্যগুলো আপনার ভুল ছিল আপনি কারেকশন করলেন, সেটা কিন্তু পুরোপুরিভাবে কারেকশন হয়ে গেল এই এলিজেবল কাপলের ক্ষেত্রে। তো চলুন আমি এবার ব্যাক করছি, ব্যাক করে একবার দেখে নিই যে ঠিকঠাক এডিট হয়েছে কিনা বা কারেকশন হয়েছে কিনা। তো আমি আবার সার্চে গেলাম, এখানে আবার আমি সেই এলিজেবল কাপলের আইডিটা লিখছি, লিখে সার্চ করে দেখব। এবার দেখে নিন সেই এলিজেবল কাপলের নামের পাশে যেখানে কুলসুম বানানের সঙ্গে ডবল এম ছিল পিছনে সেটা কিন্তু আর নেই, তার সঙ্গে নিচে তার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যেটা কারেকশন করা হয়েছে, এ পাশে দেখে নিন তার ডেট অফ রেজিস্ট্রেশন, সেই এলিজেবল কাপলের রেজিস্ট্রেশন ডেটও কিন্তু কারেকশন করা হয়েছে এবং সেই কারেক্টেড ডেটাগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আফটার কারেকশন সমস্ত তথ্যগুলোই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কারেকশনের সময় যেন অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন থাকে, ইন্টারনেট কানেকশন অন না থাকলে কিন্তু আপনারা কোনো রকম কারেকশন করতে পারবেন না। তো এখানে আমাদের সমস্ত কারেকশনগুলো হয়ে গেছে, আশা করি আপনারাও এভাবে আপনাদের এলিজেবল কাপলের তথ্যগুলো কারেকশন করে নিতে পারবেন। থ্যাংক ইউ।